এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর উত্তাল হতে পারে সমুদ্র টানা ছয় দিন ফের বৃষ্টির প্রভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন তবে এই ভারী বৃষ্টি আর কতদিন চলবে এই প্রভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে এছাড়া বাংলাদেশের যে বন্যা বিপদ এর পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জানাবো ভারতের অন্যান্য জায়গা যেমন গুজরাটে গদ সোমবার থেকে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমেই জানাবো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ফের বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি ও উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ তবে বেলা গড়ালের ছবিটা বদলাতে পারে অনেকদিকে উত্তাল হতে পারে সমুদ্র মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া পি জানিয়েছে আজ থেকে থার্ড সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় দক্ষিণবঙ্গের বাকি নয় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা এছাড়াও তারা জানাচ্ছে আজ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন থাকতে পারে ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট থ্রি ডিগ্রি কম শহরে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আঠারব্বই শতাংশ এবং ন্যূনতম ষাট শতাংশ আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না এছাড়াও তারা জানিয়েছে নিম্নচাপের প্রভাবে উনত্রিশ থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় পঞ্চান্ন কিমি যার জেরে উত্তর হতে পারে সমুদ্র মসলিবিদের একত্রিশে আগস্ট পর্যন্ত সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং

প্রাণ হারিয়েছে অত্যন্ত পনেরো জন উদ্ধার করা হয়েছে প্রায় তিনশো জনকে ইতিমধ্যে তেইশ হাজারও বেশি মানুষকে বন্যাপ্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে উদ্ধার ছয় জন এছাড়াও আরও অন্যান্য জায়গায় অনেকের প্রাণহানি হয়েছে বড়দাও পঞ্চমহলে বারো হাজারও বেশি মানুষকে স্থানান্তরিত করেছে প্রশাসন এদের মধ্যে ছিলেন শিশু ও গর্ভবতী মহিলারা পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে মাসকারে পেরিয়ে গেল বৃষ্টি ধার নাম নিয়ে উপকূলে একটা ভারী বৃষ্টিতে বিপদসীমা পেরিয়ে গেছে গুজরাটের বহু নদী গোল্ডেন ব্রিজের কাছে নর্দমা বিপদসীমার উপর দিয়ে বইছে ফুসে বিষ্মা নদীও তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে শীঘ্রই পরিস্থিতি বদলাবে গুজরাটে আশা করা হচ্ছে গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে সৌরাষ্ট্র কচ্ছ এবং উত্তর গুজরাটের অঞ্চলের গভীর নিম্নচাপটি দুর্গত অঞ্চল থেকে সরে যাবে রেহাই মিলবে রাজ্যবাসী ইতিমধ্যে উদ্ধার কাজে তৎপরতা আন্দে রাজ্যের দ্বারাকা আনন্দ বড়দা। এছাড়াও অনেক জেলায় ভারতীয় সেরা কয়েকটি দলকে নামানো হয়েছে এছাড়াও রয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয়ের মোকাবিলা বাহিনীর মোট ছত্রিশটি দল গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটকাল শাহন এবং উদ্ধার কাজে আজনার জন্য একটি জরুরি বৈঠক করে গেছে ভূপেন্দ্রের সঙ্গে কথা বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য জুড়ে জারি করা হয়েছে সত্যকবার্তা মানুষকে উপচে পড়া নদীর নালার কাছাকাছি না যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন মৎস্যবিদদের সমুদ্র যাওয়ার উপরেও জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী মধ্যে আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাও থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং